আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং যে সকল শিক্ষক আজকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, সবাইকে সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। সেই সাথে শ্রেণীমত সালাম আদাব ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর তোমাদের ভালো থাকাটাই আমাদের সব সময়ের কাম্য। তোমরা ভালো থাকে, আমরাও ভালো থাকি। প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো আজকে ক্লাসে চলে যাই। তো আজকে আমি যে ক্লাসটা নেব সেটা হলো যে শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব। শিক্ষার্থীরা, শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব, এটা নতুন করে আর তোমাদের কিছু জানার নেই, বোঝানোর নেই। তোমরা অলরেডি এই যে আজকের ক্লাসটা দেখছো সেটাও অনলাইন ক্লাস, এবং এটাও শিক্ষা জীবনে তোমাদের ইন্টারনেটের একটা প্রভাব। ইন্টারনেট আছে বলেই তোমরা এই ক্লাসটা ঘরে বসে দেখতে পারছো। শুধু তাই নয় যে তোমার তোমার ডিভাইসে এটা ডাউনলোড করে যে কোনো সময় যে যখন তোমার প্রয়োজন তখনই দেখতে পাবে, পাশাপাশি অন্য কাউকে দিয়েও দিতে পারবে তুমি। তাহলে এটাও একটা প্রভাব। তো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। আমি আমার শিক্ষার্থীদের সবাইকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করছি। এখানে আমার পরিচয় রয়েছে, আমি মোহাম্মদ শামসুল হোসেন, সহকারী শিক্ষক কম্পিউটার, দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজ বিশ্বনাথ সিলেট। ডান দিকে আমার পাঠ পরিচিতি রয়েছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি শ্রেণী অষ্টম অধ্যায় পাঁচ পাঠ ৪৫, আজকের পাঠ শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব। শিক্ষার্থীরা, একটা কথা বলে রাখি, যদিও এটা অষ্টম শ্রেণীর ক্লাস, কিন্তু এটা নবম দশম ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কেউ, পাশাপাশি আরও উপরের ক্লাসেও এই ক্লাসগুলো ব্যবহার করা যাবে। কারণ এখানে যে এই ক্লাসটা যেভাবে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকে যেন এখান থেকে উপকৃত হয় সেভাবেই ডিজাইন করা হয়েছে। সুতরাং এটা অষ্টম শ্রেণীর ক্লাস বলে ধরে নেওয়ার কোনো অবকাশ নেই, কারণ এটা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থীরা চলো, আমরা এই ক্লাসটা বোঝার আগে, ক্লাসে যাওয়ার আগে আমরা একটা ভিডিও দেখি। শিক্ষার্থীরা চলো চলো আমরা একটা ভিডিও দেখি। এই ভিডিও দেখে আমি পারুল, আমাদের স্কুলেই তো শেখায়। শিক্ষার্থীরা, তোমরা দেখলে একটা ছোট্ট শিশু তার বাবাকে প্রশ্ন করতেছে যে এই গোলাটের জিনিসগুলো কি। তো বাবা উপস্থিত সময় হয়তো বা এটা তার মানে মনে আসতেছে না, এরকম হতেই পারে। আমরা অনেক সময় অনেক সাধারণ বিষয়ও খেয়াল করতে পারি না। আমি তোমাদের সাথে আমার জীবনের একটা ঘটনা যদি শেয়ার করি, তো আমি পরীক্ষা হলে বসে একবার মানি বানান ভুলে গেছি। বাবা যায় মানি, যেটা জীবন চালানোর সবচেয়ে, সে মানি মানে অর্থের ইংরেজি রূপ মানি শব্দটা ভুলে গেছি, এরকম হয়। তো বাবাও তাকে বলতেছে অন্যভাবে, মানে এটা বোঝানোর চেষ্টা করে। ঠিক সেই সময় আরেকটা পাশ থেকে একটা মেয়ে এটা বললো, ওটাই তো ছায়াপথ। তো এই শিক্ষার্থীরা এটা কীভাবে শিখলো? বাবা যখন প্রশ্ন করলো, সে বললো যে এটা তো আমাদের স্কুলে শেখায়। তার মানে কী শিক্ষার্থীরা? বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলেই এই তথ্য প্রযুক্তির জ্ঞানটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এটার ফল আমরা ভোগ করতে পারছি। এবং এবং আমরা এই করোনার সময়ে আমরা দেখেছি যে আমরা খুব অল্প সময়ে আমরা অনলাইন স্কুল অনলাইন ক্লাস চালু করতে পেরেছি। তো এটাও কিন্তু একটা প্রভাব, এই শিক্ষা জীবনে ইন্টারনেটের একটা প্রভাব কিন্তু এটা। তো শিক্ষার্থীরা চলো, আমরা এই মূল পাঠ ঘোষণা করছি আমি, শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব আজকের আমার পাঠ। আর এই পাঠ থেকে আমরা কী কী শিখব, আমি তিনটা শিক্ষণফল নিয়েছি শিক্ষার্থীরা। তো চলো আমরা দেখি শিক্ষা জীবনে ইন্টারনেট কীভাবে প্রভাব বিস্তার করছে তা বর্ণনা করতে পারবে। শিক্ষা জীবনে ইন্টারনেট ব্যবহারের উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষা জীবনে ইন্টারনেট ব্যবহারের ভালো এবং মন্দ দিকসমূহ বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা, প্রত্যেকটা বিষয়ের ভালো দিক যেমন আছে, মন্দ দিকও আছে, আমাদের দুদিকেই নজর রাখতে হবে। তো আমরা প্রথম শিক্ষণফলের দিকে যাই চলো। শিক্ষার্থীরা, শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব আমরা যদি দেখি, শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব যদি আমরা দেখি, তাহলে আমি একটা ডায়াগ্রামে নিয়ে আসছে এটা, চলো দেখি আমরা। অনলাইন অ্যাডমিশন, শিক্ষার্থীরা তোমরা দেখছো এই করোনাকালীন সময়ে, করোনার সময়ে যে আমরা ইন্টারমিডিয়েট বা এইচএসসিতে ভর্তি পুরোটাই কিন্তু এই অনলাইন বেসে হয়েছে এবং অনলাইন হচ্ছে, এবং ভবিষ্যতে আমাদের পুরো মানে অ্যাডমিশন সিস্টেমটাই অনলাইনে চলে যাচ্ছে। এটা আজকে থেকে না, এটা অনেক আগে শুরু করেছিল, হয়েছিল, এবং প্রথম
এই অনলাইন অ্যাডমিশন শুরু করেছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশে অনলাইন অ্যাডমিশন সিস্টেমটা নিয়ে আসে। তারপর যদি দেখি আমরা পে এডুকেশন ইনস্টিটিউট ফি অনলাইন, এই যে বিভিন্ন ইনস্টিটিউটের বা প্রতিষ্ঠানের যে টাকা পয়সা সেটা আমরা এখন অনলাইনে পে করতে পারতেছি। সেটা প্রথমে শুরু করেছিল, একদম প্রথম দিকে শুরু করেছিল জিপে, মানে গ্রামীণ ফোন, তারপর শুরু করলো ডাশ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং, তারপর আসলো বিকাশ। বিকাশের পর অনেকগুলো প্রত্যেকটা ব্যাংকই তাদের একটা সিস্টার কনসার্ন বা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে এম ক্যাশ, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, তারপর কিউ ক্যাশ, তারপর শিওর ক্যাশ সহ অন্যান্য অনেকগুলো সার্ভিস চলে আসছে। সর্বশেষ যে সার্ভিসটা সবচেয়ে আশ্চর্যজনকভাবে ভালো সার্ভিস দিচ্ছে সেটা হলো নগদ। আমাদের বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটা প্রজেক্ট, সেটা হলো নগদ বিকাশের মতোই। বিকাশ যেখানে 1000 টাকায় প্রায় 18 টাকার উপরে 19 টাকার কাছাকাছি কেটে মানে টাকা কাটা হয়, সেখানে বিকাশে মাত্র 9.99 টাকা অথবা 10-15 টাকার মধ্যেই কিন্তু এটা নগদে সেটা কিন্তু শেষ করে ফেলতেছে। তাহলে মানুষ এখন সবাই কিন্তু নগদের দিকে দাবিত হচ্ছে, এটার আরেকটা সুবিধাও আছে কিন্তু, এটা আমাদের দেশীয় প্রতিষ্ঠান। তো এই যে অনলাইন পে যেটা, সেটাতে এখন নগদে সব ধরনের অনলাইন পে সম্ভব এবং এই প্রতিষ্ঠানের যে কোনো ফি এটা সম্ভব হচ্ছে। তারপরে যদি আমরা দেখি যে গেট ইউর রেজাল্ট অনলাইন, আমরা যে কোনো রেজাল্ট এখন অনলাইনে পাচ্ছি। শিক্ষার্থীরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ফলাফল, ভর্তি, পাশাপাশি কোনো চাকুরির ইন্টারভিউর ফলাফল অথবা যে কোনো ধরনের যদি আমি একটা অনলাইনে যেটা পরীক্ষা দেই, সাথে সাথে কিন্তু ফলাফলটা চলে আসতেছে। তো যে ফলাফলের জন্য আমাদের ওয়েট করতে পারতেছে না, আমরা খুব দ্রুত পেয়ে যাচ্ছি। পাশাপাশি যদি আমরা দেখি যে ইবুক বা ইলেকট্রনিক্স বুক, এখন কিন্তু ইবুকের মাধ্যমে কিন্তু এখন বই কিন্তু খুব ইমার্জেন্সি না। যদি তোমার হাতে যদি এরকম কোনো বই না থাকে কোনো সমস্যা নেই, এই পুরো বইটাই কিন্তু NCTP বা ন্যাশনাল টেক্সট বুক ইন কারিকুলাম অথরিটি বোর্ড, যেটা বোর্ডের যে অথরিটি, এখানের ওয়েবসাইটে এই পুরো বইটি রাখা আছে, তুমি ইচ্ছা করলে এটা ডাউনলোড করে নিতে পারো। পাশাপাশি পৃথিবীর যে কোনো বই তুমি ইবুকে পড়তে পারো। এর বাইরে গিয়েও যদি তোমার অন্য কোনো বিষয়ে পড়তে ইচ্ছে হয়, তুমি এখন অনলাইনে পাচ্ছ। সুতরাং শিক্ষা ব্যবস্থাটা পুরোটাই আস্তে আস্তে অনলাইনে চলে আস। সর্বশেষ যেটা ছিল সেটা হলো আমাদের দেশে যে অনলাইন ক্লাস, যে অনলাইন ক্লাসটাও কিন্তু এখন অনলাইনে চলে আসছে। এই করোনার সময় শুরু থেকে কিছু নিবেদিত প্রাণ শিক্ষক, বিশেষ করে ICT অ্যাম্বাসাডর যারা, এরা শুরু করেছিলেন। এখন প্রত্যেকটা উপজেলা পর্যায়ে অনলাইন ক্লাস চালু আছে, এমনকি এটা কেবল টিভির মাধ্যমে প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, এই ক্লাসগুলা পরবর্তীতে স্কুল পর্যায়ে পর্যন্ত এখন অনলাইন পে স্কুলে অনলাইন ক্লাস পরিচালনা করা হচ্ছে। সুতরাং যখন ইচ্ছা তুমি সেই ক্লাসটা দেখতে পারতেছো। এর চেয়ে বড় এফোর্ট আর আমরা কী আশা করতে পারি শিক্ষার্থীরা? হ্যাঁ, আমাদের অনেক কার্যক্রম এখনও বাকি রয়ে গেছে, যেমন অনলাইন পরীক্ষা পদ্ধতি যেটা, সেটা যদি আমরা একদম স্কুল পর্যায়ে না যেতে পারি, কিন্তু হয় নেই এমন না, হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখনও সরকার বড় যে পরীক্ষাগুলা, যেমন মাধ্যমিক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে, ইউনিভার্সিটি লেভেলের সব পরীক্ষাই কিন্তু এখন অনলাইনে হচ্ছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ক্লাসগুলো কিন্তু এখনও, পরীক্ষাগুলো কিন্তু এখনও অনলাইনে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু কার্যক্রম চলতেছে। হয়তো দেখা যাবে যে আগামী 1 বছরের মধ্যে সেটাও চলে আসছে। তাহলে শিক্ষা জীবনে ইন্টারনেটের যে প্রভাব যেটা, সেটা আমরা একটা সার্কেলে দেখতে পারলাম। শিক্ষার্থীরা, এই পর্যন্ত পাঠ শেষে আমি তোমাদের জন্য একটা একক কাজ রেখেছি। প্রথম শিক্ষণফলটা আমার এখানেই শেষ। অনলাইন ভর্তির সুবিধা কী কী শিক্ষার্থীরা, অনলাইন ভর্তির সুবিধা কী, এ বিষয়ে কিছু বলতে পারবে? একটা সুবিধা আমি বলি তোমাদের, অনলাইন ভর্তির জন্য তোমাকে বাসার বাইরে যেতে হয় না, তুমি ঘরে বসেই অনলাইনে ভর্তি হতে পারো। আর বাকি সুবিধাগুলো তোমরা একটু ভাবো, খাতায় লেখার চেষ্টা করো অথবা নিজে নিজে ভাবো আর নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করো। শিক্ষার্থীরা, আমার দ্বিতীয় শিক্ষণফলটা ছিল
শিক্ষা জীবনে ইন্টারনেট ব্যবহারের উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ, আমরা কোন কোন ক্ষেত্রে ইন্টারনেট উল্লেখযোগ্যভাবে ব্যবহার করতে পারি, চলো আমরা সেটা দেখি। দেখো এই যে এটাই সেই অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস তখন যেটা নিয়ে আলাপ করলাম যে অনলাইন ক্লাসে ইন্টারনেট ব্যবহার, ইন্টারনেটের কল্যাণেই কিন্তু আজকে অনলাইন ক্লাস, তোমরাও যে আমার ক্লাসটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু ইন্টারনেটের কল্যাণে। তারপর যদি আমরা দেখি যে অনলাইন স্টাডি, অনেকে কিন্তু আমিও অনেক সময় তোমাদের কাজ দেই, বাড়ির কাজ দেই, অনলাইনে দেই এবং সেটা তোমরা অনলাইনে আমার কাছে অনেকে জমা দাও। কীভাবে সেটা সম্ভব? অনেকে কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, কেউ সোশ্যাল সাইট যেগুলো যেমন ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম অনেকে ব্যবহার করে, অনেকে যে কমিউনিকেশন অ্যাপস আছে এগুলোর মাধ্যমে ব্যবহার করে, কেউ ইমেল করে পাঠায়, কেউ ছবি তুলে ছবিটা পাঠিয়ে দিচ্ছে, এভাবে কিন্তু অনলাইন স্টাডি যে কাজটা সেটা কিন্তু সম্পন্ন হচ্ছে। তারপরে যদি আমরা দেখি অনলাইন এক্সাম, শিক্ষার্থীরা অনলাইন এক্সামের কথা তো আমি একটু আগে বললাম, এখন পর্যন্ত কিন্তু বৃহৎ আকারে অনলাইন এক্সাম শুরু হয়নি যদিও তারপরেও কিন্তু হচ্ছে। কিভাবে? যেমন আমরা এই অনলাইনে অনেকগুলো কিন্তু এখন আমরা পরীক্ষা নিচ্ছি বিভিন্ন স্কুল পর্যায়ে, যেমন গুগল ক্লাসরুমের মাধ্যমে কিন্তু আমরা স্কুল পর্যায়ে কিন্তু অনলাইন এক্সাম নেওয়া হচ্ছে এবং এটা এখনও সম্পূর্ণ বিস্তৃত রূপ লাভ করেনি যদিও, কিন্তু একটা সময় কিন্তু প্রস্তুত থাকো তোমরা, একটা সময় কিন্তু অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম তোমাদের দিতে হবে এবং সেটাই ভালো। অনলাইন এক্সাম দিলে অনেক সুবিধা আছে এটার। তারপর যদি দেখি আমরা অনলাইন অ্যাসাইনমেন্ট, যেমন অনলাইনে অ্যাসাইনমেন্ট, আমি তোমাকে একটা কাজ দিলাম, যেমন এখন এই মুহূর্তে অ্যাসাইনমেন্ট চলতেছে, অ্যাসাইনমেন্ট কিন্তু আমরা এই বছর কিন্তু ফিজিক্যালি অ্যাসাইনমেন্ট নিচ্ছি, তোমাদের একটা কাজ দিচ্ছি, তোমরা খাতায় বাড়িতে বসে লিখে সেটা জমা দিচ্ছ। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করতেছি আগামী বছর থেকে আমরা অনলাইনে অ্যাসাইনমেন্ট নেওয়া শুরু করব। এতে সুবিধা হবে কি, একজনের অ্যাসাইনমেন্ট আরেকজন দেখতে পারবে না, একজনের অ্যাসাইনমেন্ট হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, একজনের অ্যাসাইনমেন্ট চিন্তা ভাবনার সাথে আরেকজনের চিন্তা ভাবনা হুবহু মিলে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই, সম্ভাবনার অভাব নেই, সম্ভাবনার বিস্তৃত দুয়ার খোলা আছে অনলাইন অ্যাসাইনমেন্টের মাধ্যমে এবং আমরা সেদিকেই দাবি তো হচ্ছে শিক্ষার্থীরা। মানে আগামী বছরের মধ্যেই ইনশাআল্লাহ আমরা দেখবো যে অনলাইন অ্যাসাইনমেন্ট নেওয়া শুরু হয়ে গেছে। আর ইউনিভার্সিটি লেভেলে বা মানে কলেজ লেভেলে সেটা অনেক আগে থেকেই চালু আছে, কোনো ব্যাপার না। যদি আমরা আরেকটা দেখি যে অনলাইন লাইব্রেরি, শিক্ষার্থীরা এই যে অনলাইন অ্যাসাইনমেন্ট তোমরা দিচ্ছ আমাদের কাছে, সরি অ্যাসাইনমেন্ট যেটা এখন ফিজিক্যালি দিচ্ছ, এটা কীভাবে দিচ্ছ? অনেকে কিন্তু তোমাদের একটা কাজ দেওয়া হয়, এই কাজটা নিয়ে তোমাদের চিন্তাভাবনার উপর ভিত্তি করে তোমরা আমাদের একটা কাগজে লিখে জমা দিচ্ছ, কিন্তু কীভাবে লিখতেছো আমরা সেটা কিন্তু জানি। অনেকে কিন্তু ইন্টারনেটের সহযোগিতা নিচ্ছে, হ্যাঁ নিতে পারো কোনো সমস্যা নেই, যেমন অনলাইন লাইব্রেরি আছে, অনলাইন লাইব্রেরি সারা পৃথিবী তোমার সামনে খোলা, তুমি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে স্টাডি করতে পারো এবং এভাবে সবাই করতেছে এখন, করে তারপর খাতায় তোমাদের এখান থেকে কিছু অংশ নিয়ে তোমরা লিখে তোমাদের মতো করে তোমাদের উপযোগী করে তোমরা জমা দিচ্ছ। এটাই তো আমরা চাচ্ছি, এটাই আমরা চাচ্ছি যে শিক্ষার্থীরা ইন্টারনেটের ভালো দিকটা ব্যবহার করুক, পুরোটা হুবহু না তুলে সে ওখান থেকে পড়ুক আগে, পড়ার পর তার প্রয়োজনীয় অংশটা সে সুন্দর করে সাজিয়ে খাতায় লিখুক, লিখে আমাদের কাছে জমা দিক, অসুবিধা নাই তো, এটা এটাই স্বাভাবিক, এটা হচ্ছে এবং হবে, এটার ভালো দিক আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি, শুভকামনা জানাচ্ছি তোমাদের এই চিন্তাভাবনাগুলোকে এবং এটা এই অনলাইন লাইব্রেরির মাধ্যমে এটা কিন্তু সম্ভব হচ্ছে এবং অনলাইন লাইব্রেরিতে অনেকে স্টাডি করতেছে। তারপর যদি দেখি আমরা লাস্টের যেটা দিয়ে অনলাইন রিসোর্স, শিক্ষার্থীরা রিসোর্স, এই অনলাইন লাইব্রেরি কিন্তু একটা অনলাইন রিসোর্স, রিসোর্স শব্দের অর্থ হলো গিয়া রিসোর্স, সোর্স তো উচ্চ আর রিওর তো পুনরায়, যে উচ্চটা আমরা বারবার ব্যবহার করতে পারি, বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবহার করতে পারি, বিভিন্ন স্টাইলে ব্যবহার করতে পারি, সেটাকে রিসোর্স বলা হচ্ছে। তো তোমাদের এই অনলাইন লাইব্রেরির যে রিসোর্সগুলো, এই যে অনলাইন রিসোর্স, শুধু যে অনলাইন লাইব্রেরিতে শুধু বই পাওয়া যাচ্ছে, কিন্তু যদি তোমার একটা অডিওর প্রয়োজন হয়, একটা ভিডিওর প্রয়োজন হয়, এই ক্লাস শুরুর সময় যদি আমি যে ভিডিওটা তোমাদের দেখালাম যে একটা শিশুর যে একটা ভিডিও, এই ভিডিওটা কিন্তু তৈরি করেছে মূলত গ্রামীণ ফোন কোম্পানি, সেজন্য আমরা গ্রামীণ ফোন কোম্পানির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রামীণ ফোন কোম্পানির এই ভিডিওটা আমরা এখানে ব্যবহার করেছি, সুতরাং এটা এই ওনাদের এই রিসোর্সটা আমরা এখানে ব্যবহার করেছি,
এটি একটা রিসোর্স, এরকম অনেক কিছু অনলাইনে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করে তুমি তোমার ক্লাসটাকে আরেকটু ইফেক্টিভ, আরেকটু আকর্ষণীয়, আরেকটু সুন্দরভাবে সাজাতে পারো শিক্ষার্থীরা। তো আমরা এই পর্যন্ত পাঠ শেষে তোমাদের জন্য একটা উন্নত কাজ রেখেছি শিক্ষার্থীরা, শিক্ষা জীবনে আর কোন কোন ক্ষেত্রে আমরা ইন্টারনেটের সর্বোচ্চ ব্যবহার করতে পারি তার একটি তালিকা তৈরি করো শিক্ষার্থীরা। আমি এই পর্যন্ত তোমাদের মাত্র 6টা বিষয় নিয়ে আলাপ করলাম এখানে, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 6টা বিষয় নিয়ে, বা আরও আগে যেগুলো আলোচনা করেন, এর বাইরে আর কোন কোন ক্ষেত্রে ইন্টারনেটের আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারি শিক্ষা জীবনে, এটা ভাবো আর খাতায় লেখার চেষ্টা করো শিক্ষার্থীরা। এখন আসি আমরা শিক্ষা জীবনে ইন্টারনেট ব্যবহারের ভালো দিক এবং মন্দ দিক, আমরা এটা আমাদের তৃতীয় সুকনফল ছিল, ইন্টারনেট ব্যবহারের ভালো দিক এবং আমরা একটা পার্থক্যের মাধ্যমে ভালো দিক মন্দ দিক দেখ। মেধার বিকাশ হচ্ছে ভালো দিক, আমরা প্রথমে ভালোটা জানবো শিক্ষার্থীরা, আমরা সবসময় ভালোর পক্ষে। মেধার বিকাশ হচ্ছে কীভাবে ইন্টারনেট ব্যবহার করার যে কলা কৌশল সেটা সম্পর্কে আমরা ভালো ব্যবহার করতে পারতেছি, এবং ওখান থেকে কোনো রিসোর্স নিয়ে আমি আমার রিসোর্সটা, আমার ভিতরের যে রিসোর্স, এই দুইটাকে সংমিশ্রণ করে আমি আমার খাতায় প্রয়োগ করতে পারতেছি, এটাই তো আমরা চাচ্ছি। সুতরাং এটা মেধার বিকাশ হচ্ছে। তারপর কি আন্তর্জাতিক শিক্ষার্থী হয়ে উঠছে, একজন আমাদের দেশীয় একজন শিক্ষার্থী আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন রিসোর্স ব্যবহার করে সে ক্রমেই নিজেকে ডেভেলপ করতে পারতেছে, এবং একসময় যদি সে দেশের বাইরে যায় তার কাছে এটা আর অভাব করার কোনো বিষয় হবে না। সুতরাং আমাদের দেশের শিক্ষার্থী একসময় আন্তর্জাতিক শিক্ষার্থীতে রূপ নিচ্ছে এই ইন্টারনেটের কল্যাণেই। জানার পরিধি বাড়ছে শিক্ষার্থীরা, হ্যাঁ পৃথিবীতে জানার শেষ নেই, পৃথিবীতে জানার শেষ নেই শিক্ষার্থীরা। আমাদের দেশে যে একটা জিনিস, যে জিনিসটা আমরা ব্যবহার করি, হয়তো দেখা যাবে যে স্কুল, প্রাইমারি স্কুল লেভেলে, প্রাথমিক লেভেলে, অন্য দেশে সেটা কিন্ডারগার্টেন লেভেলে ইউজ করতেছে। আবার অনেক দেশ আছে পৃথিবীর আমাদের দেশের চেয়েও পিছিয়ে আছে, সেটা কিন্তু আদৌ সেটার কোনো ব্যবহারই করা জানে না। তো এই আন্তর্জাতিক শিক্ষার্থী হওয়ার ফলে আমার জানাটা আমি অন্যের সাথে শেয়ার করতে পারতেছি, বা পৃথিবীর অন্যান্য অত্যাধুনিক যেমন জুম সফটওয়্যার আমরা একসময় ইউজ করতে পারতাম না, গুগল মিট আমরা একসময় ইউজ করতে পারতাম না, এই করোনার সময় আমরা সেগুলো খুব ভালোভাবে শিখতে পেরেছি। কারণ ওই যে আন্তর্জাতিক অঙ্গনের শিক্ষার্থীদের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে, যার ফলে সে ওনাদের এই ধারণাটা আমার মধ্যে নিয়ে আসছে এবং আমরা এখন তোমাদের মধ্যে বিস্তৃত করে দিচ্ছি। দূরশিক্ষণের ফলে খরচ কমছে, হ্যাঁ শিক্ষার্থীরা, এই যে দেশে থেকে বাইরে পড়াশোনা করা সম্ভব, অথবা বাংলাদেশের এক প্রান্ত থেকে বসে অন্য প্রান্তে বসে ক্লাস করতে পারতেছে, কেউ বসে ঘরে বসে ক্লাস করতে পারতেছে, এটাকেই বলা হচ্ছে দূরশিক্ষণ। স্কুলে যাওয়া যাচ্ছে, যেমন ইউনিভার্সিটি লেভেলের ক্লাস কিন্তু চালু আছে, তোমরা জানো কি না এই করোনার সময়ে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটির কিছু কিছু বিষয় কিন্তু চালু ছিল। যেমন একদম সহজ করে যদি বলি, যেমন আমাদের যে বিজ্ঞানের যে শিক্ষার্থীরা, যা সায়েন্সের স্টুডেন্ট যারা, বা যারা উৎপাদন লেভেলে কাজ করে, কোনো কিছু আবিষ্কার নিয়ে কাজ করে, গবেষণা পর্যায়ে বাংলাদেশের, সেগুলো কিন্তু কোনো সময় বন্ধ থাকেনি, সেই চালু আছে। এতে কী হয়েছে, দূরশিক্ষণ, এই যে ঘরে বসে শিক্ষাটা সে নিতে পারতেছে এবং দিতেও পারতেছে, এতে খরচ কমছে, অবশ্যই যাওয়া আসার খরচটা কমছে, অন্যান্য খরচও কমছে, রিসোর্স ব্যবহারে দক্ষ হয়ে উঠছে। একটু আগে আমরা বললাম না, একটা রিসোর্সকে একাধিক মডেলে ব্যবহার করা যায়, একটা ভিডিওকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। যদি আমি তোমাদের ছোট্ট করে একটা উদাহরণ দিই, যেমন ইন্টারনেট, একটা ইমেলকে তুমি কীভাবে ব্যবহার করবে, একটা সময় ছিল কিন্তু ইমেল দিয়ে শুধু আমরা তথ্য আদান প্রদান করতাম, কিন্তু ইমেল দিয়ে এখন পর্যন্ত আমরা একটা পুরো ক্লাস পাঠিয়ে দিতে পারতেছি একজন আরেকজনের কাছে, অথবা আমার ক্লাসের অ্যাসাইনমেন্ট আরেকজনের কাছে পাঠিয়ে দিতে পারছি, অথবা আরেকজন তার চিন্তা ভাবনা পুরোটা সে অডিও, ভিডিও বা কার্টুন আকারে আমার কাছে পাঠিয়ে দিতে পারতেছে, এটাও কিন্তু রিসোর্সের একটা বহুমুখী ব্যবহার শিক্ষার্থীরা। এখন আমরা জানবো মন্দ দিক শিক্ষার্থীরা, ইন্টারনেটের মন্দ দিক সহজলভ্য হচ্ছে, ইন্টারনেটের ভালো দিক যেমন আছে কিছু খারাপ দিক আছে, এই দিকগুলো ইন্টারনেট অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলে এই মন্দ দিকগুলো, যেমন কিছু বাজে সাইট আছে যেগুলো আমরা প্রবেশ করা উচিত না, সেগুলো আমাদের চোখের সামনে সহজেই চলে আসতেছে। তবে তোমাদের জন্য একটা ভালো নিউজ হলো যে বাংলাদেশ গভর্নমেন্ট সবগুলা বাজে সাইটগুলোকে বর্তমানে রেক্টিফাই করতেছে, আটকে দিচ্ছে, এই জন্যই কোনো বাজে সাইট এখন আমাদের শিক্ষার্থীদের চোখের সামনে সহজে আর আসতেছে না। এটা একটা খুবই ভালো দিক, খুবই ভালো দিক। এটি কী হচ্ছে শিক্ষার্থীরা, ইন্টারনেটের বাজে দিকে যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে।
ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। হ্যাঁ, শিক্ষার্থীরা আগে ছিল একটা শিক্ষার্থী তার নিজের মতো করে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতো বা একটা উত্তর লিখতো, অন্য শিক্ষার্থী তার মতো লিখতো। এখন এই যে ইন্টারনেটের অবাধ ব্যবহারের ফলে একজন কী করছে, একজনের লিখছে সে তারটা আরেকজনের সাথে শেয়ার করে ফেলতে পারতেছে সহজে। তাতে কি অন্যজন যে নিজে নিজে চিন্তাভাবনার যে ওই যে ক্ষমতা যেটা সেটা সে দিন দিন লোপ পাচ্ছে, কারণ সহজে ব্যবহার ফেলে আর কেউ কেউ নিজে করতে চায়। মিডিয়া ব্যবহারের ফলে শিক্ষার্থীরা অলস হয়ে যাচ্ছে। হ্যাঁ শিক্ষার্থীরা, ইন্টারনেট একটা বিরাট বড় মিডিয়া, যে মিডিয়া ব্যবহারের ফলে শিক্ষার্থীরা এখন নিজেরা কাজ করতে খুব একটা অভ্যস্ত না। ইন্টারনেট থেকে ডাউনলোড করি, ওটাই প্রিন্ট আউট করে নিজের নামেও দিয়ে দিচ্ছে অনেকে, যদিও এটা ঠিক না। কিন্তু ভালো কিছু করতে হলে তোমাকে নিজে করতে হবে। একটা জিনিস মনে রাখবো শিক্ষার্থীরা, তোমার ক্রিয়েশন, তোমার সৃষ্টি পৃথিবীর আর কেউ দেখুক আর না দেখুক, সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই দেখতেছে এবং এটার মূল্যায়ন তুমি একসময় পাবেই। সৃষ্টিকর্তা কিন্তু কাউকে ঠকায় না। তুমি যদি কোনো জিনিস তৈরি করো নিজে নিজে, সেটা সৃষ্টিকর্তা একদিন না একদিন তোমার এর ফল ভোগ করো, তোমাকে প্রতিদান দেবেনি। নৈতিক শিক্ষার ক্ষেত্র কমে যাচ্ছে শিক্ষার্থীরা। আগে আমরা যে নৈতিকতার একটা জায়গা ছিল, ওই যে একজন একটা দেখে আরেকজন ব্যবহার করা, এই যে এটা ঠিক না, এটা এখন মানুষের কাছে সহজলভ্য হয়ে যাচ্ছে। যার কারণে অনৈতিক অনেক বিষয়ও আমরা এখন সহজেই করে ফেলতে পারতেছি। যেমন একজনের কোনো গোপন একটা খবর বা সংবাদ বা ভিডিও আমরা আরেকজনের সাথে শেয়ার করে ফেলতেছি, কিন্তু আমাদের ধর্মে বলা আছে যে যদি তুমি একজনের গোপন তত্ত্ব গোপন রাখো, কালকে আমাদের তিনি সৃষ্টিকর্তা তোমার গোপন তত্ত্ব গোপন রাখবেন। আমরা এই সকল নৈতিক বিষয় থেকে এখন সরে আসতেছি। আমরা খুব সহজেই ইন্টারনেটের অবাধলভ্যতার অবাধ বিচরণের কারণে সহজেই একজনের সাথে শেয়ার করে ফেলতেছি, এটা কিন্তু ঠিক না। আর একটা জিনিস, শিক্ষক শিক্ষার্থীর মধুর সম্পর্কের পরিধি কমে যাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষক এবং শিক্ষার্থীর একটা মধুর সম্পর্ক ছিল, শিক্ষক শিক্ষকের আর শিক্ষার্থীদের মধ্যে এটা কী সুন্দর একটা বন্ডিং ছিল। এই অনলাইন ক্লাস, অনলাইন স্কুল, অনলাইন কার্যক্রমের ফলে দিন দিন এগুলা একটু কমে যাচ্ছে, যার ফলশ্রুতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা পারতেছে না, আর শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হতে পারতেছে না। তো শিক্ষার্থীরা ইন্টারনেটের মন্দ দিকগুলো নিয়ে আলাপ করলাম। তো একটা মূল্যায়ন রাখছি তোমাদের জন্য, ই বুক কী শিক্ষার্থীরা? আমরা তো আগেই বলেছি ইলেকট্রনিক্স বুককে সংক্ষেপে ই বুক বলে। পিপিলিকা সম্পর্কে কী জানো শিক্ষার্থীরা? তোমরা জানো কি এই পিপিলিকা কী? পিপিলিকা আসলে যদিও একটা প্রাণীর নাম পিপিলিকা, কিন্তু আমাদের দেশীয় যে সার্চ ইঞ্জিন এটার নামই পিপিলিকা। স্পেস স্টেশন কী শিক্ষার্থীরা? তোমাদের বইতে এই বিষয়গুলো নিয়ে আলাপ করছে, এই জন্য আমি এখানে নিয়ে আসছি, আমি বইয়ের বাইরে কোনো কিছু নিয়ে আসিনি। স্পেস স্টেশন, মহাকাশে যে স্টেশন স্থাপন করা হয় সেগুলোকে স্পেস স্টেশন বলা হয়। শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেখেছি আমি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনলাইন ভিত্তিক করতে তুমি কী কী পদক্ষেপ নিতে চাও? আমাদের এই পুরো শিক্ষা ব্যবস্থাটাকে যদি অনলাইন ভিত্তিক করতে চাও তাহলে তোমার পরিকল্পনা কী? খাতায় লিখো শিক্ষার্থীরা, বলা তো জানা তোমার এই পরিকল্পনা একদিন বাস্তবে রূপ নেবে। হ্যাঁ এরকমই হচ্ছে, একটা সময় যেটা কল্পনা করা হয় পরবর্তী সেটা বাস্তবায়ন করা হয়। তো এই শিক্ষা ব্যবস্থাকে অনলাইনে নিতে তুমি কী কী তোমার পরামর্শগুলা তুমি খাতায় লিখে জমা দেবো, অসুবিধা নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম। যে যেখানেই থাকো ভালো থাকো, ভালো রাখো। আসসালামু আলাইকুম।